হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুনগুনস ব্লগস। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো আমি কিচেন থেকে স্টার্ট করছি। প্রত্যেক দিনই কিচেন দিয়েই বেশিরভাগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, তো কি ব্যাপার সেটা পরে আসছি। আর এখানে দেখো দুধ বয়েল করছিলো, কারণ এখানে পায়েস হবে। মা পায়েস করবে, কেন করবে বুঝতেই পারছো কিছুটা থাম্বনেল দেখে। আর এখানে দেখো ডিম ফ্রাই করে নিচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি স্পেশালি ব্রেকফাস্টটা বানাবো, তো ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি এখানে পাস্তা বয়েল করে নিয়েছি আর একটু ডিম ফ্রাই করে নিয়েছি। তো মানে পাস্তাতে ন্যাচারালি ডিমটা লাগে না, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। তো এ দেখো এখানে হিট হয়ে গেছে প্যানটা, তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ টমেটো এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর এটা না আমি একজন আমার স্টুডেন্টের মার থেকে শিখেছি, পাঞ্জাবি স্টুডেন্ট ছিল আমার একটা, তো ওর মার থেকে আমি এই রেসিপিটা শিখেছি। উনি আমাকে করে খাইয়েছিলেন, আমার তো দারুণ লেগেছিল খেতে। আমি যদিও ওনার মতো অত ভালো পারবো না, কিন্তু আমি ওইভাবে করার চেষ্টা করছি। পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে আমি ট্রাই করছি এভাবে করার। আমি শুধু এখানে কিছু স্পেশাল ভেজিটেবলস অ্যাড করেছি, যেটা উনি হয়তো অত কিছু ভেজিটেবল জাননি। বাট ক্যাপসিকামটা মাস্ট, ক্যাপসিকাম অনিয়ন এগুলো তো দিতেই হবে। আর আমি এর সাথে একটুখানি ব্রোকোলি অ্যাড করেছি, বাট ব্রোকোলিটা না দিলেও চলে, গাজর ব্রোকোলি এগুলো না দিলেও চলে। আমি একটু কর্নও অ্যাড করেছি। তো এগুলো দিয়ে বেশ ভালো করে পাস্তাটা বানাবো। এত অবধি তো সব কিছু ঠিকই ছিল, কিন্তু হয়ে গেছে গণ্ডগোলটা এখনই। তো সেটা হচ্ছে পাস্তাতে তো ন্যাচারালি ডিম লাগে না, আমি কি করেছি একটুখানি ডিম দিয়ে দিয়েছি ফ্রাই করে, এটাই হয়ে গেছে, ঘেটে ঘ করে দিয়েছি একদম। তো যাই হোক, ডিম দিলে আমার মনে হয় না কোনো রেসিপির স্বাদ নষ্ট হয় বলে, তো আমি একটুখানি ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা খেতে বেশ ভালো লাগে, আর সত্যি কথা বলছি খেতে কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিল। আর এই দেখো ফাইনাল লুক। তো এটাই আমাদের সকালবেলার ব্রেকফাস্ট ছিল আজকে। তো অ্যাকচুয়ালি এটা পাস্তা বলাটা ভুল হবে, এটা কিন্তু ম্যাকারনি, ভুল ঠিক না, মানে পাস্তা আর ম্যাকারনি খানিকটা একই টাইপেরই খেতে, তো ইটালিয়ান ওরা ম্যাকারনি বলে। তো যাই হোক, আমরা পাস্তা ম্যাকারনি যা খুশি বলতে পারি। আর এখানে দেখো কেকটা নিয়ে এসেছি, কেকটা হচ্ছে আমি নিয়ে আসিনি, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। এখানে দেখো ফ্লাওয়ার্সগুলো কি সুন্দর, কিন্তু এগুলো কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল কিছু নয়, এটা পুরোটাই ক্রিম বেসড। আর কেকটা ছিল দারুণ খেতে। তো কেকটা আগের দিন রাত্রিবেলায় নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আজকে সকালবেলাও বিজি থাকবে, কারণ ওর আজকে ভোট আছে, তো ভোট দিতে যাবে। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বসে গেছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, বিকজ ভোট দেওয়া হয়ে গেলে আবার আমরা একটুখানি লাঞ্চের জন্য বেরোবো। তো আমার না ক্যামেরাটা ঠিকভাবে সেট করা হয়নি, তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে। তো আমি ঝটপট করে এখন কেকটা কাটবো, কারণ আমার স্টুডেন্ট পড়তে এসছে, ওর পরীক্ষা আছে। তো কোনো রকমের আর কি কেকটা আর কি কাটিং করেই আমি চলে যাব এখান থেকে, দিয়ে কেক তারপরে আমরা কিছুক্ষণ বাদে লাঞ্চ করতে বেরোবো। সো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে পুরোটা শেয়ার করতে পারবো না, বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখো নিজের বার্থডের কেক, মানে কেকের জন্য ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি নিজেই। তো এই হচ্ছে, এইভাবে সেলিব্রেট করেছিলাম আজকের দিনটা। যদি আমি বার্থডের ফটো বা ভিডিও সেইভাবে শেয়ার করি না, তো এই বছর আর কি এরকম ইউটিউবে আসার পরে তোমাদের সাথেই ফার্স্ট টাইম শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলার আছে, যারা আমার চ্যানেলের বন্ধুরা আছো তাদের ঘরে আমি ঠিকভাবে যেতে পারছি না। তোমরা তো জানোই আমার স্টুডেন্টদের এক্সাম চলছে প্রফেশনালি, তো আমাকে এই দিকটা দেখতেই হয়, কারণ আমি একজন টিচার, কারণ সবার প্রথমে আমার ওই দিকটাই সামলাতে হবে, তারপর তো ব্লগিং রয়েছে। তো সেই জন্য আমি সবার ঘরে যেতেও পারছি না, ঠিকভাবে ভিডিও দেখতে পাচ্ছি না, যতটা পারছি যাচ্ছি। তো সেই জন্য হয়তো অনেকে ভুল বুঝতে পারে, তবে আমি যাব, আবার সব কিছু একটুখানি ঠিকঠাক হলে আবার সবার ঘরে যাব। তো তোমরা পাশে থেকো। আর আমার যেহেতু বোর্ডের এক্সামও আছে স্টুডেন্টদের, তো ওদের তো এখনও স্টার্টই হয়নি, কিন্তু এই সময়টা তো খুব ভাইটাল সময়, এই সময়টা ওদের ভালো করে পড়তে হবে, আমাকে ওদের সাথে থাকতে হবে, না হলে হয় না। তো সেই জন্যই আমি একটু বিজি আছি, অনেকেই আমাকে জিজ্ঞেস করে বা কমেন্ট করে আসো না কেন, তো এটাই হচ্ছে রিজন। তো আজকে আমি ভিডিওটার সাথে শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, কেক কাটিং শেয়ার করলাম, আর এরপরে কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকের ভিডিওতে নয়। আর আজকের ভিডিওটা আমি বেশি দূর আর মানে আর কিছু দেখানোর নেই তোমাদের সাথে শেয়ার করার। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
সো ফাইনালি কেক কাটিং হয়ে গেছে, এবার আমি ফ্যামিলির সাথে একটুখানি বেরোবো। সো কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের মতো এই পর্যন্তই, খুব ভালো থেকো সবাই। আর আমি এখন রেডি হয়ে নিয়ে ঝটপট করে দেন আমি বেরোবো, নেক্সট ব্লগস অবশ্যই দেখতে থাকো। বাই বাই।